বন্দুক হাতে নিয়ে পাড়ার বাসিন্দাদের ভয় দেখানোর অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। তাকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ। তার কাছে দুটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। ধৃতের নাম শেখ রফিকুল ওরফে কুচি। আজ সন্ধ্যায় বর্ধমান শহরে বড়নীলপুর বাজারে এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, কুচি প্রায় এলাকায় দাদাগিরি করে বেড়ায়, সাধারণ মানুষকে হুমকি দেয়, স্ত্রীকে মারধর করে। প্রতিবাদ করলে আজ লাল সালুতে জড়িয়ে বিকেলে এলাকায় আসে, সবাইকে ভয় দেখায়। পুলিশে খবর গেলে তাকে গ্রেপ্তার করা হয়, আর তার কাছ থেকে একটি দেশি পাইন গান, একটি বেলুন ফাটানো পিস্তল ও গুলি পাওয়া গেছে। এলাকার বাসিন্দা প্রতিমা দে জানান, বোমা বন্দুক নিয়ে প্রায় ভয় দেখায় ওই যুবক। তার নিজের ভাই শেখ সফিকুল জানায়, তারা আলাদা বাড়িতে থাকে। গতকালও মদ্যপান করেছিল একটি মেয়েকে নিয়ে, ওর কাছে আগে আর মাস দেখেছে। এলাকার বাসিন্দারা চান, এলাকার নিরাপত্তার স্বার্থে ওই ব্যক্তি যেন আর এলাকায় না ফেরে। আমজাদ আলীর রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। পাড়ার মধ্যে কালকে বউ পিটাচ্ছিল রাস্তায় ফেলে, আমাদের পাড়ার কয়েকজনের ডাক দিয়েছে, সেই জন্য কালকে তাদেরকে বলল দেখে নেব, মার্ডার করে দেবো, তাদের গলা নামিয়ে দেবো। আর এই পাড়ার ছেলেরা কটা ধরতে গেছে, ওই একই বক্তব্য, যার যেমন মিটিং হয়েছে। আজকে চারটার সময় আমরা সবাই আলোচনা করছি যে ও তো বাড়িতে ঢোকেনি, বলছে না আমরা দেখতে পাইনি। আর আমরা বললাম আমরা তো ঘরে থাকি, কি করে দেখবো। এর মধ্যে দেখছি এইখান থেকে ও এরকম হাত ভরে ভেতরে চলে আসলো, এসে দু তিনটে দোকান পার করেই হাত বার করে নিল, নিয়ে হাতে লাল কাপড় এখান থেকে পেঁচানো, ভেতরে বন্দুক, এরকম করে হাঁটতে হাঁটতে লাল কাপড়টা খুলে দিল, পিস্তলটা দেখিয়ে লাল কাপড়টা ভাঁজ করতে করতে বাজারের দিকে বেরিয়ে গেল। তাহলে বলো চারটের সময় যাই ছেলের এত বড় সাহস, আজকে দু বছর আগে একটা ছেলেকে কেটে দিয়েছে এরকম দিনের বেলা দুটোর সময়। এই ছেলেটাই কিছু করে এরকম খুন করে করে কাজে, এই যে ভাইও আছে, ওর মা আছে, ডাকুন, স্টেটমেন্ট গুলো নিন। পাড়ায় কালকে বউকে মেরেছিল, তাই নিয়ে ডাক দিয়েছে দেখে এরকম করেছে। এর আগে একদিন একটা ছেলে গল্প করেছে মেয়ে ছেলে নিয়ে, ও এরকম দিনের বেলা তক্ক করে এরকম কেটে দিল, ঘ্যান করে ঘরে এত বড় হেসমার করে নিয়ে গেছে পুক পুলিশে, মেরে গেল করেছে এরকম। যেন কুচি আমাদের পাড়ায় না ঢোকে, ও বারবার এরকম আমাদের পাড়ায় ক্রাইম করতে পারবে না। কি করছে, সবাইকে ভয় দেখাচ্ছে, তাণ্ডব করছে, ওর কোনো প্রবলেম হলে আমাদের, আমরা যদি যাই বন্দুক নিয়ে ঘুরে বেড়াই, এই আবল তাবল যা তা ও করে দাঁড়াচ্ছে। হ্যাঁ, ওরকমই আজকে আজকে ঘুরছিল চারটের সময়, তো আমার মা কাকিমারা দেখে প্রতিবাদ করে, তো পুলিশ এসে তাকে তুলে নিয়ে যায়, এবং যখন তুলে নিয়ে যায় তখন পুলিশের সামনে আমাদের বলছে আমি আধ ঘন্টা পরে এসে দেখছি সবাইকে। ও আমাদের দাবি একটাই, যেন কুচি আমাদের পাড়ায় না ঢোকে, এটাই দাবি। আমরা আমরা সকলে ও ঘুরছে কেন, ওর ওর কথা বলতে পারবো না কেন ঘুরছে। হ্যাঁ, ও আগে এরকম করেছে দুবার, বহুতবার পুলিশ নিয়ে যাচ্ছে, আবার দিয়ে যাচ্ছে। তো আমাদের একটাই দাবি, আমরা সকলে আমাদের আপনাদের কাছে সবার কাছে আবেদন, যেন আমরা ভালোভাবে থাকতে পারি, অবশ্যই শাস্তি না হলেও যেন আমাদের পাড়ায় না ঢুকতে পারে, আমাদের এলাকায় যেন কোনো রকম না ঢুকতে পারে। ভীত তো আমরা ভালোই আছি, মানে পুলিশ এখন নিয়ে গেছে, আবার সাত ঘন্টা পরে ছাড়তে পারে, সাত দিন পরে ছাড়তে পারে। তো যে আজকে আমরা কিছু, আমরা তো শুনেছি, আমি দেখিনি, বন্দুক দেখেছি, শুনেছি যে বন্দুক দেখাচ্ছিল, বন্দুক দেখাতে দেখাতে বাজারের দিকে যাচ্ছিল। কালকে একজন রাত্রে প্রতিবাদ করায় তাকে এরকমভাবে বলেছিল। হ্যাঁ, জনবসতি এরিয়া বাজার, বড়নীলপুর বাজার, শরীফপাড়া, তার মধ্যে এরকম করছে দিনে দুপুরে। আমার নাম রাজীব গুহ। হ্যাঁ, ছেলেটা প্রথম থেকে খুব খারাপ ছেলে, বাজে গ্যাংয়ের সাথে জড়িত, দীর্ঘদিন ধরে ঘরে মেয়ে ছেলে নিয়ে এসে নোংরামো করে, বউকে মারধর করে, পাড়ায় কেউ গিয়ে ওদের বাঁচাতে যাওয়ার চেষ্টা করলেও আর্মস দেখিয়ে ভয় দেখায়, ছুরি দেখিয়ে ভয় দেখায়। কিছুদিন আগেও একজনকে মেরেছে ও, এখানে ভোজালি মেরেছে, তার আটকা সেরাই, তাকে পুলিশ নিয়ে যায়, কিছুদিন আটকে রাখে, তারপরে আবার ছেড়ে দেয়, আবার বেরিয়ে এসে গোটা পাড়ায় আর্মস নিয়ে লাল শালুর মধ্যে ঢেকে ঘুরে বেড়াচ্ছে। পাড়ায় মেয়ে ছেলেরা আছে, সবাই আতঙ্কিত, কখন কার জায়গায় কাকে মেরে দেবে কোনো ওর গ্যারান্টি নেই। টোটালি প্রায় দিন ও হিরোইন খেয়ে ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে, কেউ নেই এই পাড়ার, এই পাড়ার তাহলে দায়িত্বটা কে নেবে? পুলিশ নিয়ে যাচ্ছে, কিছুদিন রাখছে, আবার ছেড়ে দিচ্ছে, তাহলে এই পাড়ার দায়িত্বটা কে নেবে? ও তো বেরিয়ে যে কোনো কিছু করতে পারে, আমরা চাই ও যেন কঠোর কোনো শাস্তি হোক। আজকে হয়েছে, আজকে ও ঘর থেকে বেরিয়ে, ঘরে এসেছে, ঘর থেকে বেরিয়ে ও রিভলভার শালুতে ঠেকে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, পিসি পার্টির হাতে বন্দুক জমা দিয়েছে, তারপরে গাড়িতে, এমনকি গাড়িতে চাপার সময় বলে যাচ্ছে, সবাইকে দেখিয়ে যাচ্ছে যে আধ ঘন্টায় এসে সবাইকে এসে মেরে দিয়ে যাবো, গুলি করে দিয়ে যাবো।
সেই আসামি যে কোচি বলে নাম, তার ডাক নাম কোচি শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম। এই পাশে বাড়ি আমাদের দুটো পাড়াই, পাশে মহাবানাম পাড়া, হিন্দু পাড়া, ওর কারণে দুটো পাড়ায় আতঙ্কিত। পুলিশ এসছে, তুলে নিয়ে গেছে, তারপরেও পুলিশের গাড়িতে চেপে বলছে যে আধ ঘন্টা বাদে আসবো, আবার গুলি করে মেরে দেবো। যথারীতি হিরোইন খেয়ে চোখ লাল, কোনো কিছু ঠিক পাচ্ছে না। আমরা প্রচণ্ডভাবে আতঙ্কিত, ওরা পাড়াবাসী। আমার নাম রানা দাস, আমি এখানেই বাসিন্দা, এই ক্লাবে।